সেপ্টেম্বর পর্যন্ত দিনে 3 লাখ ব্যারেল কম তেল উত্তোলনের যে সিদ্ধান্ত নিয়েছিল রাশিয়া, মঙ্গলবার তার মেয়াদ 3 মাস বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত সম্প্রসারণের ঘোষণা দেন রুশ প্রধানমন্ত্রী। একই দিন একই পদক্ষেপ নেয় সৌদি আরবও। আলাদা বিবৃতিতে জানায়, দিনে 10 লাখ ব্যারেল কম তেল উত্তোলন কার্যকর থাকবে চলতি বছরের শেষ নাগাদ। জ্বালানি তেল রপ্তানিতে শীর্ষে থাকা দুই দেশের আকস্মিক এ সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রভাব পড়ে বিশ্ববাজারে। একদিনের ব্যবধানে আন্তর্জাতিক ব্রেন্টের তেলের দাম 1.8% বেড়ে ব্যারেল প্রতি $90 ছাড়িয়েছে। মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের ব্যারেল প্রতি তেলের দাম হয়েছে $87। এর ফলে 10 মাসের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে অপরিশোধিত তেল। সৌদি আরব ও রাশিয়া কম তেল উত্তোলন সিদ্ধান্তের মেয়াদ অক্টোবর পর্যন্ত বাড়াতে পারে বলে আগেই ধারণা ছিল বিনিয়োগকারীদের। তবে এ মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর ঘোষণা অপ্রত্যাশিত। এতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে বিশ্ব পুঁজিবাজারে। অস্ট্রেলিয়ার পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী লেনদেনে দিন শেষ হলেও এশিয়ায় ছিল নিম্নমুখী। যুক্তরাষ্ট্রেও নিম্নমুখী লেনদেনে শেষ হয়েছে দিন। তেলের দাম পড়তে থাকায় রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাস এবং রাশিয়া ও সৌদি আরব চলতি বছরের বিভিন্ন সময় আলাদাভাবে তেল উত্তোলন কমানোর ঘোষণা দেয়। এর মধ্যে ওপেক প্লাস দিনে 16 লাখ ব্যারেলের বেশি এবং সৌদি আরব ও রাশিয়া 13 লাখ ব্যারেল তেল উত্তোলন কমাবে বলে জানিয়েছিল। 2022 সালের নভেম্বর থেকে মোট বৈশ্বিক উত্তোলনের 40% উত্তোলন হয়ে আসছিল ওপেক প্লাস থেকে। এ খবর প্রকাশেও সে সময় তেলের দাম প্রতি ব্যারেল $90 ছাড়ায়। এদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা বিশ্ববাজারে রুশ তেলের দর প্রতি ব্যারেল $60 বেঁধে দিলেও বাস্তবতা ভিন্ন। রুশ অর্থ মন্ত্রণালয় বলছে, রাশিয়ার ফ্ল্যাগশিপ উরাল স্ক্রুড গেল মাসে গড়ে $74 দামে প্রতি ব্যারেল তেল বিক্রি করেছে। জুলাইয়ে এই অঙ্ক ছিল $64-এর বেশি। ইউক্রেনের যুদ্ধের জেরে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেই দেশটি থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল কিনেছে ভারত ও চীন। নুসহাত কামাল, এখন বিশ্ব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।